বন্ধুরা, তোমরা চলে এসো গল্প শুনতে। আজকে তোমাদের শোনাবো এক সিংহ আর ইঁদুরের গল্প। এক জঙ্গলে বনের রাজা সিংহ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক ছোট্ট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের উপর চলে আসলো, ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো। এই পুচকে ইঁদুর, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করেছিস, আজকে তোকে আমি মেরেই ফেলব। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। এই কথা তোর ভুল করার আগে ভাবা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি আপনার এই উপকারের কথা কোনো দিনও ভুলব না, সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। পুচকে ইঁদুর, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি, যা তবুও তোকে ছেড়ে দিলাম। এর কিছুদিন পরের ঘটনা, সিংহটি একটি শক্ত ফাঁদে আটকা পড়ে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। সিংহের গর্জন শুনতে পেয়ে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে বলল, আপনি গর্জন করবেন না, কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবারে তার কাজ শুরু করল। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল এবং অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল। আজকে তোর জন্যই আমার জীবনটা রক্ষা পেল, তোকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। তোকে আমি অনেক অবজ্ঞা করেছিলাম, কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই। আজকের এই গল্প থেকে তোমরা কি শিখলে? ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই, বিপদে যে কেউ উপকারে আসতে পারে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।